আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি পাওয়ার প্লাস 48 ভোল্ট অটো রিক্সার চার্জার। তো এটিতে চার্জ হয় না, তো এটি কিন্তু অবশ্যই একটি নতুন চার্জার, জিডি পাওয়ার প্লাস কোম্পানি। তো চার্জারটা কিন্তু খুব ভালো একটা চার্জার। তো চার্জারটি চার্জের সমস্যা আছে একটু, সেটি হলো তো সেই সমস্যাটি আপনাদের দেখাবো আজকে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যে চার্জারটি আসলে কী সমস্যার কারণে আপনারা ফুল চার্জ হয় না, তো আপনাদের গাড়িগুলো ফুল চার্জ না হওয়ার পিছনের কারণগুলো আজকে দেখাবো। তো লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোল্টেজ, তো মেপে দেখাবো ভোল্টেজ। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোল্টেজ ঠিক দেখাচ্ছে। ভোল্টেজ ঠিক দেখানোর পরেও কেন চার্জ হচ্ছে না? তো অনেক রিক্সাওয়ালা ভাই এই চার্জারটি কিনে বিভ্রান্ত হয়ে থাকেন যে ভাই কেন চার্জ হয় না চার্জার ঠিক থাকার পরেও। তো আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যে কী কারণে আপনাদের গাড়ি ফুল চার্জ হয় না, তো এখন আমি চার্জারটি খুলে নেব। তো এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা চার্জারটি খুলেছি, মোটামুটি ভালো একটি চার্জার। একটু লুজ ছিল নাটটা, একটু লুজ ছিল, তো আমরা টাইট দিয়ে নেব ভালোভাবে বসিয়ে এটি টাইট করে নেব যাতে কয়েল নাড়াচাড়া না হয়। তো আমাদের কয়েলটি টাইট করা হয়ে গেছে। তো এই চার্জারটির আসলে সমস্যা যে ফুল চার্জ কেন হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা আউটপুট যে তারটি আছে তারটি খুলে আপনাদের দেখাবো যে তারের ভিতরে আসলে কী। তো আমরা জানলা দুটো খুলে নিলাম। তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমি তারটি খুলে নিয়েছি, তো তারটা কেটে দেখাবো যে এর ভেতরে গেজ কী রকম এবং কী এর তার এটি। আমরা ওয়্যারটি বের করে নেব। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটি তামার মতো দেখাচ্ছে, কিন্তু এখন আমরা এটি বসে দেখব যে আসলে কি তামা, এত চিকন গেজ, এত কম গেজ। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাদা হয়ে গেছে। তো এই কেবলটি আসলে সিলভার কেবল বা অ্যালুমিনিয়াম কেবল। তো এটিকে আপনারা পুরা দিয়ে দেখাচ্ছি, দেখেন কীভাবে গুলে গুলে যাচ্ছে। এটি তামার কেবল হলে কিন্তু এভাবে গুলে গুলে কখনোই পড়তো না। তো অনেক সময় দেখা যায় যে কেবল অনেক মোটা কিন্তু ভিতরে তারগুলো একদম হালকা চিকন। তো এইটার তার দিয়ে কিন্তু আসলে চারটি ব্যাটারি চার্জ
কখনোই সম্ভব না। আর অ্যালুমিনিয়াম তারের অ্যাম্পিয়ারও সঠিকভাবে পৌঁছায় না ব্যাটারিতে, তো যার কারণে ব্যাটারি ফুল চার্জ হয় না, শুধু তার হিট হয়ে যায়, ভোল্টেজ ড্রপ করে। তো আমরা এখন এখানে তারটি চেঞ্জ করে দেব। তো এখানে আমি 2.0 তার ইউজ করেছি। তো আপনারা চাইলে আর একটু মোটা তার ব্যবহার করতে পারেন, আর একটু মোটা ব্যবহার করলেও চলবে। তো আমরা সোল্ডারিং করে নেব। তো এখানে আমি 2 গজ তার ব্যবহার করেছি, লাল 1 গজ এবং কালো আর 1 গজ করে। তো আপনাদের সুবিধার্থে আপনারা তার কম বেশি করে নিতে পারেন। তো খুব একটা বেশি তার ব্যবহার করবেন না, তাহলে আবার ভোল্টেজ অ্যাম্পিয়ার কমে যেতে পারে। তো আমরা রেকটিফায়ার সার্কিটে আগের মতোই সোল্ডারিং করে নেব। নেগেটিভ পজিটিভ অবশ্যই খেয়াল রাখবো। তো কোম্পানি শুধু একটি ভুলের কারণে আসলেও চার্জারগুলো অনেক বিপদে পড়তে হয় আপনাদের। তো তারটা চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, আমরা ভালোভাবে নেগেটিভ পজিটিভ দেখে তারগুলো সোল্ডারিং করে দেবো। খুব ভালোভাবে সোল্ডারিং করতে হবে অবশ্যই। তো আগের যে কেবল ছিল সেটি দিয়ে কিন্তু আসলে অ্যাম্পিয়ার বের হতো না, একদমই হতো না বের। তো অ্যালুমিনিয়ামের কেবল, তো সেখানে কেবল ছিল একদম কম, যার কারণে ঠিকমতো চার্জ হতো না। তখন আমরা 2.0 তার ইউজ করেছি। তাহলে আরেক মাথায় একটি সকেট প্লাগ লাগিয়ে নেব, ব্যাটারি প্লাগ। তো এই চার্জার যদি আপনার কিনে এরকম সমস্যায় হয়ে পড়ে থাকেন, তো অবশ্যই তারটি চেঞ্জ করে নেবেন। তো তারটি চেঞ্জ করে নিলে কিন্তু আপনারা চার্জটা অনেক ভালো পাবেন। তো আপনার গাড়িটা কিন্তু অবশ্যই অনেক ভালো চার্জ হবে। আমরা প্লাগটি ভালোভাবে সোল্ডারিং করে নেব। আমরা এখন পজিটিভ তারটি সোল্ডারিং করে নিচ্ছি। এখন নেগেটিভ তারটিও আমরা সোল্ডারিং করে নেব। আমাদের দুটো কিন্তু সোল্ডারিং করা হয়ে গেছে। তখন আমরা প্লাগে লাগিয়ে নেব ভালোভাবে। তো এই ক্ষেত্রে আপনারা নেগেটিভ পজিটিভ সাইড ভালোভাবে দেখে নেবেন, উল্টা পাল্টা হলে কিন্তু ফায়ার করবে, চার্জ হবে না। তো আপনাদের চার্জার নষ্ট হয়ে যেতে পারে, অথবা প্লাগ সকেট দুটোই নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালোভাবে নেগেটিভ পজিটিভ সাইড দেখে আপনারা সেটিং করে নেবেন, অথবা মার্ক করে নেবেন যে কোন সাইড নেগেটিভ কোন সাইড পজিটিভ ছিল। তো আমরা এখন সেটিং করে নিচ্ছি। তো এরপর থেকে কিন্তু চার্জ অনেক ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এখন অনেক ভালো চার্জ উঠছে, আমরা চেক করে নিলাম। তো আমরা এখন সেটিং করে চার্জ দিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।